ভোট মিটতে না মিটতেই অশান্ত হয়ে উঠল ব্যারাকপুর অভিযোগ আর অভিযোগ দুটি জায়গা থেকে অভিযোগ এসছে পর্যন্ত দুষ্কৃতীদের বারে আক্রান্ত সিপিআইএমের পোলিং এজেন্ট শঙ্কর কুণ্ড একদিকে যেমন এই ঘটনা ঘটেছে তেমনি কিন্তু আরও একটি ঘটনা ঘটেছে নোয়াপাড়া বিধানসভার ইচাপুর লকেটে দুশো সাত নম্বর বুথে সেখানে রিপোর্ট বিশ্বাস নবে একে বিজেপির কর্মীকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী বন্দুকের পাট দিয়ে রাস্তায় ফেলে মারধর করে দুটি ক্ষেত্রেই অভিযোগের তের তৃণমূল কংগ্রেসের দিকে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ভোট পেটতে অশান্ত ব্যারাকপুর একদিকে যেমন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যিনি একজন পোলিং এজেন্ট ছিলেন বাহাত্তর নম্বর বুথে ব্যারাকপুর পুরো এলাকার বাহাত্তর নম্বর বুথে সেই পোলিং এজেন্ট শঙ্কর কুন্ডু যার নাম তিনি তাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আহত অবস্থায় ব্যারাকপুরে ডাক্তার বি এন মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুপ্রত কেমন আছেন শঙ্করবাবু ঠিক কি ঘটেছে কি অভিযোগ দেখো পবিত্র তোমাকে জানিয়ে রাখি নির্বাচন আর অশান্তি এই দুটো কিন্তু একেবারে সমার্থক সত্ত হচ্ছে বারাকপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বারাকপুরে নির্বাচন হলে অশান্তি হবে যদিও গতকাল কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব মিটে যাবার পর কিন্তু বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির খবর ঘটেছে এবং তার মধ্যে বারাকপুর পৌরসভার যে এগারো নম্বর ওয়ার্ডের বাহাত্তর নম্বর বুট সেই বুথে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন শঙ্কর কুন্ডু তিনি পোলিং এজেন্টের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে রাস্তা আটকায় এবং তাকে ব্যাপক মারধর করা হয় এবং তার অভিযোগ হচ্ছে এই মারধরের ঘটনার পেছনে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তিনি সরাসরি অভিযোগ করছেন যে সেখানে সকাল থেকে যারা ফলস বোধ দিতে যাচ্ছিলেন তাদেরকে তিনি আটকেছিলেন সেই জন্যই তারা ক্ষুব্ধ হয়ে রাতের বেলা যখন তিনি পোলিং এজেন্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাকে মারধর করা হয় এবং তাকে বসু মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় সেখানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তাকে দেখতে আসেন বারাকপুর লোকসভা কেন্দ্রের জোট জোটপার্থী দেবদূত ঘোষ এবং সেখানে এসেছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ শরীর তো একইভাবে এই ঘটনা রেট কাটতে না কাটতেই বারাকপুর লোকসভা কেন্দ্রে নোয়াপাড়া বিধানসভার দুশো সাত নম্বর বুডে রিপন বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে গতকাল সে যখন ভোট করব নিতে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাকে বেশ কয়েকজন দুষ্কৃতি ঘিরে ধরে এবং তাকে বন্দুকের বাদ দিয়ে মারধর করা হয় মাটিতে ফেলে চর ঘুষি লাঠি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগও কিন্তু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তার অভিযোগ হচ্ছে সেখানকার যে তৃণমূল নেতা রয়েছে পঙ্কজ বিশ্বাস সেই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে তার যারা দলবল রয়েছে তারা এসে তার ওপর মারধর করেছে শুধুমাত্র এই দুটি ঘটনা নয় রাতের বেলা মাঠপাড়া জগদ্দল বিভিন্ন জায়গায় যারা বিরোধী এজেন্ট ছিলেন তাদের ওপর মারধর এবং অত্যাচারের ঘটনা ঘটেছে এই নিয়ে কিন্তু অভিযোগে সরব হয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি গতকাল রাতে প্রিয়াঙ্কু পান্ডে যে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে পাবে গোটা রাজ জুড়ে সন্ত্রাস চালিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মানুষ কিন্তু ভোটের জবাব দিয়েছে পুনরায় চার তারিখের পর তিনি যদি এই বাদন ছেড়ে দেন তাহলে কিন্তু আবার বারাকপুরে নতুন করে অশান্তির আবহ তৈরি হবে বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে তিনি অশান্তি চান না তাই এখনো পর্যন্ত কিন্তু এই গোটা বারাকপুর শিল্প অঞ্চল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছেন যে বারবার যে বারাকপুরে গুন্ডারাজের কথা বলা হয় কালকে বারাকপুরের মানুষ দেখেছে যে কারা গুন্নাগিরি করেছে কারা অশান্তি করেছে কারা রাতভোর বিরোধীদের মারধর করেছে সেই কথা বলেছে অর্থাৎ ভোট পর্ব মিটতেও কিন্তু বারাকপুরে কিন্তু অশান্তির আবহ কিন্তু রয়ে গেছে কবিতা সুব্রত গোটাই যে ঘটনা যে অভিযোগ করেছে না জোন সিং বা ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ সেই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় নেত্য স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন অথবা তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের মধ্যে পার্থ ভবে তিনি কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন এখনো পর্যন্ত পার্থভূমিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কটি অভিযোগ উঠেছে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলেছে যে না ভোট পর্ব মিটে যাওয়ার পর তারা বাড়ি চলে গিয়েছিল সেই কারণে তাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এগুলি কে বা কারা করেছে তারা তারা জানে না হয়তো কোনো আগের কোনো ঘটনা থাকতে পারে তার ছেড়েই পুরনো সত্যতার জেরেও তাদের ওপর আক্রমণ চালাতে পারে বলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু সরাসরি বিরোধীদের পক্ষ থেকে শুধুমাত্র বিজেপি নয় সিপিএমের পক্ষ থেকেই এই যে আক্রান্তের ঘটনাগুলো ঘটেছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু অভিযোগে আঙুল তোলা হয়েছে এবং দেবদূত ঘোষ এবং অর্জুন সিং দুজনেই কিন্তু সমস্ত বিষয়গুলিকে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকে বলেছেন যে যাতে ভোট পরবর্তী নতুন করে কোনো হিংসা না ছড়ায় তার জন্য কিন্তু যে প্রশাসন সে প্রশাসনকে আরও করা ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে পবিত্রা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রত পারের সঙ্গে